সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বাজিয়ে দিন বেল আইকনটি। হ্যালো ফ্রেন্ডস, রাখি বন্ধন দিনটি প্রত্যেকটা ভাই বোনের কাছে অত্যন্ত বিশেষ। এই দিনে ভাই বোনের সুন্দর সম্পর্ককে উদযাপন করা হয়। বৃহস্পতিবার সেই উৎসব উদযাপন করেছে দেশবাসীরা, আর টেলিভিশনের ধারাবাহিকগুলোতে যেহেতু আমাদের রোজ নামচার জীবন কাহিনী দেখানো হয়, সেই কারণে সেখানেও রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে। আর বাংলা ধারাবাহিকের কথা হবে আর মিঠাইয়ের কথা হবে না তা তো হতে পারে না, কারণ সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে এই ধারাবাহিকটি। মনে হর তো এবার জমজমাট ভাবে রাখি উৎসব উদযাপন করা হবে। বুধবারের এপিসোডে যেমন দেখানো হয়েছে, দিদিয়া, শ্রী, নিপা সহ প্রত্যেকে রাখি নিয়ে হাজির হয়ে গিয়েছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার হই হই রাখি বন্ধন উৎসব উদযাপন করার কথা রয়েছে। এসবের মধ্যে আবার অমি আগরওয়াল পরিকল্পনা করেছে বোম নিয়ে মনোহর উড়িয়ে দেওয়ার। সব মিলিয়ে একেবারে জমজমাট মিঠাই রাখি স্পেশাল পর্ব। তবে দর্শকরা কিন্তু একটি বিশেষ দৃশ্য দেখার জন্য বেশ মুখিয়ে রয়েছেন। সেই দৃশ্যটি হলো উচ্ছেবাবু আদিত্যের হাতে তার দিদিয়া কোসম্বি রাখি পরিয়ে দেওয়ার দৃশ্যটি, কারণ এই দুজনের প্রেম নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মাঝে মধ্যে আদিত্য এবং কোসম্বির অফ স্ক্রিন রসায়ন নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়ে যায়। তাই সেই গুজব যদি সত্যি হয় তাহলে চর্চিত প্রেমিকার হাতে আদিত্যের রাখি পরার দৃশ্য দেখা নিয়ে একেবারে মুখিয়ে রয়েছেন দর্শকরা। ওদিকে পর্দার সিট তথা আদিত্যের পর্দার পিছনে রাখি সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগে ভক্তদের কাছ থেকে দু হাত ভরে রাখি পরেছেন তিনি। স্টুডিওর বাইরে জড়ো হওয়া অনুরাগীদের সঙ্গে দেখা করে তাদের কাছ থেকে রাখি পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন আদিত্য। পাশাপাশি তার আদরের বোন নিপা অর্থাৎ ঐন্দ্রাণী সাহার কাছ থেকেও রাখি পরেছিলেন পর্দার উচ্ছেবাবু। সামাজিক মাধ্যমে পুচকিকে জড়িয়ে ধরে হাতে রাখি পরে এবং চকলেট নিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন আদিত্য। সেই ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, সিটের বাকি দুই বোন তাকে রাখি পরাবেন না? এবার দেখার শেষমেশ কোসম্বির হাত থেকে আদিত্য রাখি পরেন কিনা।